স্বাদের ছাদ বাগানের 3 মিনিটের শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও এই ফুরুষ ফুলকে নিয়ে। দেখুন, এই ফুলটি 4 রকম কালারের আপনি পেতে পারেন, সাদা, গোলাপি, লাল এবং বেগুনি কালারের। এই ফুল যখন আপনার ছাদ বাগানে ফুটবে তখন আপনার ছাদ বাগান আলো হয়ে যাবে, কেননা এই ফুল কিন্তু বহুদিন আপনার ছাদ বাগানে একসাথে ফুটে থাকে। ফুরুষ ফুলের গাছ এইরকম ফুল শুদ্ধ কিনবেন, তাহলে ঠগবার ভয় থাকবে না। নার্সারিতে গিয়ে আজই এরকম একটি গাছের সন্ধান করুন। আর ফুরুষ ফুলের গাছের মাটি খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন। 1 ভাগ মাটি আর 1 ভাগ ভার্মিকম্পোস্ট ভালো করে মিশিয়ে দিয়ে তার সাথে 1 মুঠো মিশ্র জৈব সার, যার মধ্যে থাকবে 1 চামচ সর্ষের খোলের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়কুচি, 1 চামচ রক্তসার, 1 চামচ একেবারে বোন ডাস্ট মানে হাড়ের গুঁড়ো আর 1 চামচ নিমখোল। এই সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে দেওয়ার পর 4টে কলার খোসা ভালো করে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলেই এই গাছের মাটি কিন্তু তৈরি হয়ে যায়। আর এই গাছ টবের মধ্যে ছাড়াও আপনারা বাড়ির উঠোনে লাগাতে পারেন, তাহলেই কিন্তু এই ফুরুষ ফুলের অপরূপ সৌন্দর্যে আপনার ছাদ বাগান তথা আপনার বাড়ির উঠোন আলো হয়ে যাবে। ফুরুষ ফুলের গাছ রোদ্দুর ভালোবাসে, তাই প্রচণ্ড রোদ্দুরে এই গাছ কিন্তু কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তাই প্রচণ্ড তাপর প্রবাহেও দেখুন আমি কিন্তু একদম উন্মুক্ত সূর্যালোকে এই ফুরুষ ফুল গাছকে রেখেছি, আপনারাও এরকম সূর্যালোকে রাখুন। যাদের বাড়িতে ছায়া আছে তারা ফুল ফুটে যাওয়ার পর ব্যালকনিতে কিন্তু এই গাছটিকে রাখতে পারেন, তাহলেও কিন্তু বহুদিন এই ফুলগুলো স্থায়ী হয়। ফুরুষ ফুলের গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই বন্ধুরা ভালো ফুল পেতে আর মাটিকে ময়েস্ট রাখতে মাঝে মাঝেই কিন্তু জল দেবেন। জল শুকনো হয়ে গেলে এই ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন, আমি একদিন জল দেইনি তার জন্য ফুলগুলো কিন্তু একটু একটু শুকিয়ে গেছে, তাই জল কিন্তু আপনাকে দিতে হবে। আর এই গাছের রোগ পোকার আক্রমণ একেবারেই হয় না। নিম অয়েল 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করতে পারলেই 10 দিনে একবার এই গাছ কিন্তু ভীষণ ভালো থাকে। আর বর্ষাকালে মাঝে মাঝে ফাঙ্গিসাইড পাউডার যেমন সাফ বা ব্যাবিস্কিন বা রিডোমিল গোল্ড যে কোনো একটা যা আছে আপনারা 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবেন, তাহলেই এই গাছ সবার চাইতে সেরা হবে। ফুরুষ ফুলের A to Z পরিচর্যা নিয়ে আমার স্বাদের ছাদ বাগানে ভিডিও আছে, দেখে নেবেন আপনারা। আর এভাবেই 3 মিনিটের শর্ট ভিডিওতে সঙ্গে থাকুন। আর যারা আমার নতুন ভিউয়ার তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, নমস্কার এবং ধন্যবাদ।